পটিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক সাতই মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ শামসুল হক চৌধুরী। ইউএনও আতিকুল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহিরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বাবুল, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, রমাকান্ত মজুমদার, জপু চক্রবর্তী, মীর আঞ্জুম সাকিব সহ অনেকে। এতে হুইপ বলেন, জাতির পিতার সাতই মার্চের কালজয়ী ভাষণ সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। বাংলাদেশে আবার আসতে পেরে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে আজকে সোনার বাংলাদেশে পরিণত করছে। এই জন্যই বলি, পিছনে যে বাচ্চাটি বসে আছে তার থেকে শুরু করে আমি থেকে আমার থেকে শুরু করে হুলসার থেকে শুরু করে আমরা কিন্তু সকলেই স্বাধীনতার সুফল করি। আমরা সবাই এই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সেটাও কিন্তু স্বাধীনতার সুফল। তাহলে আমরা সবাই এই স্বাধীনতার সুফল করবো। যারা যুদ্ধ করেছে নয় মাস, যারা আত্মত্যাগ করেছে এই দেশের জন্য, এই জাতির জন্য, তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি। এবং বিশ্লেষণ করেছে যারা লেখক সাহিত্যিক আছেন তারা, আমি সেদিকে যেতে চাই। আমি এটুকুনে বলতে চাই, এই চোদ্দ বছরে আমরা শিশুদের কাছে এই ঐতিহাসিক বাসনের গুরুত্ব কতটুকু আমরা দিতে পেরেছি। কোন সন্ত্রাসী নেতা হিসেবে বা কোন রাষ্ট্রদ্রোহী হিসেবে ওই আমাদের ডেমোক্রেটিক সিস্টেমের মাধ্যমে উনি চেয়েছেন, যেটা পরবর্তীতে যে অসহযোগ আন্দোলন দিয়েছিলেন সুদের কারণে বাঙালি জাতির প্রস্তুতি নেওয়ার জন্য। তখন ওনার ভাষণের পর আমরা গ্রামগঞ্জে তখন ডেমির লাইফের দিয়ে আমরা ট্রেনিং দিয়েছি, স্লোগান দিয়েছি, এর একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। বিচক্ষণ একজন নেতা, মহান নেতা, যিনি সবসময় চিন্তা করেছেন, এতে বাসারি সাহেবের কথা বলছে, ভোটের বাক্সে লাথি মারে কোথায় যেন ফারাক্কা নদী দখল কর, এইসব ছড়িয়ে লইয়া মরণা তো ব্যর্থ হয়েছে। সারা জীবন তো উনি সার্থকতা পায় না, উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। বঙ্গবন্ধুর দিকে যায় না, বঙ্গবন্ধু বলছে স্বাধীনতা হবে, একতা হবে, এটা পাকিস্তান বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধু এই পাকিস্তানকে ভাঙতে চাচ্ছে এবং এই আমাদেরকে শাসক করবে। এরা ব্রিটিশ আমাদের একটা ভাষা পশ্চিম বাংলার বাঙালিদেরকে আবার হিন্দি ব্যাকরণ স্কুলে যখন ছিল অনেক আমার ব্যাকরণ স্কুল বুঝে না, আমি আশ্বাস গেছি যখন এটা একটা স্কুল আমরা ঘোষণা দিয়েছি কোন স্কুল থেকে আমরা ছাত্রদের আনবো না। আমাদের নেতারা এলাকার চেয়ারম্যানেরা এখানে আসার দরকার, তারা তাদের স্কুল গুলোতে যাবে। আমরা ঘোষণা করছি।